মানে সকালবেলা বাড়ি থেকে বেরোলাম, আর গাড়ি চালাতে প্রায় এখন দুপুর দুপুর হয়েই গেছে, আর চলে এসেছি চা বাগানের মধ্যে চলে এসেছি। অ্যাট লাস্ট দেখা পেয়েছি, সামনে পাহাড়, ডান দিকে তিস্তা, দেখিয়ে দিই আমি। মানে এখন বাজে ঘড়িতে 6:29, আর আমরা প্রায় হাসিমারা ঢুকে গেছি, মানে এখনো 10 কিলোমিটার বাকি আছে হাসিমারা। গুড মর্নিং, আজ আমি যেতে চলেছি কলকাতা থেকে সোজা শিলিগুড়ি বাই রোড, আর এটা নিয়ে আমি খুব এক্সাইটেডও আছি, কারণ এটা আমার প্রথম ড্রাইভ কলকাতা থেকে শিলিগুড়ি। এর আগে আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, কারণ অনেকেই কলকাতা থেকে শিলিগুড়ি বাই রোড যায়, তো আমারও অনেক দিনের ইচ্ছা ছিল, আর আজকে সেই শব্দ পূরণ হতে চলেছে। আর এখন বাজে 3:30, তো আর দেরি না করে বেরিয়ে পড়বো, কারণ হাতের যতটা বেশি টাইম থাকবে ততটা সুবিধা হবে, কারণ আমি অন্ধকার হওয়ার আগে আগে শিলিগুড়ি পৌঁছে যাব। তাহলে চলুন দেরি না করে বেরিয়ে পড়া যাক। আর একটা কথা এখানে বলে রাখি, এই ট্রিপে রূপা আমার সাথে যাচ্ছে না, আর ডুগ্গ অনেক ছোটো। এই ট্রিপে আমার টোটালি আমার বন্ধুদের সাথে হতে চলেছে, তো আমার সাথে যাবে বিবর্ত, ও চলে এসছে গাড়ি নিয়ে, নিচে ওয়েট করছে, আর আমি এখন বেরোচ্ছি বাড়ি থেকে। তো এখন 3:40 হয়ে গেছে, আর দেরিও করবো না, কিছুদিন বেরিয়ে পড়ি। এই চলে এসছে বিবর্ত গাড়ি নিয়ে, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, তো চলে এসছে একদম দেখা যাচ্ছে না। না ঠিক আছে ঠিক আছে, মা আসছি, টাটা বাবা আসছে, হ্যাঁ সাবধানে দেখো, টাটা টাটা আসছে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি জাস্ট, অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়ালি কলকাতা থেকে নয়, আমরা হচ্ছি ব্যারাকপুর থেকে, আমরা ব্যারাকপুরে থাকি, তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন ধরে নেবো কল্যাণী এক্সপ্রেস ওয়ে। আমরা চলে এসেছি কল্যাণী এক্সপ্রেস ওয়ে, এটা কুণ্ডুবাড়ি মোড়, কুণ্ডুবাড়ি মোড় থেকে আমরা নিয়ে নিচ্ছি বাদিক। এই ধরে নিলাম কল্যাণী এক্সপ্রেস ওয়ে, এখান থেকে আমরা চলে যাবো সোজা কাঁচড়াপাড়া পর্যন্ত, কাঁচড়াপাড়া থেকে ডান দিক নিয়ে জাগলি বড়ো কাপাবো না, সেখান থেকে ডান দিক দেবো, চলে যাবো যা বড়ো জাগলিয়া, বড়ো জাগলিয়া থেকে সোজা রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর হয়ে মালদা বাইপাস হয়ে কিষানগঞ্জ হয়ে সোজা শিলিগুড়ি। কল্যাণী এক্সপ্রেস ওয়ের রাস্তা কিন্তু এখন দারুণ, মানে অসাধারণ রাস্তা করে দিয়েছে পুরো, বলতে গেলে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের থেকেও বেটার। তো আমরা ব্যারাকপুর থেকে চলে এসেছি কল্যাণীর দিকে, তো রাস্তা অসাধারণ পাচ্ছি, খুবই ভালো রাস্তা, আগে এত ভালো কন্ডিশন ছিল না, কিন্তু এখন টোটাল রাস্তাটাই দারুণ করে দিয়েছে। আমরা চলে এসেছি কাঁচড়াপাড়া মোড়, আর এখান থেকে আমরা নিয়ে নেবো ডান দিক, ডান দিক দিয়ে সোজা চলে যাবো বড় জাগুলিয়া। রাস্তা এখনো পর্যন্ত দারুণ, আর আমাদের ব্যারাকপুর থেকে কাঁচড়াপাড়া আসতে টাইম লাগলো জাস্ট 10 মিনিট। তো এখান থেকে একটা ইউটার্ন নিয়ে আমরা এই বাদিক নিয়ে নিচ্ছি, মানে রাস্তাটি ঘুরে এলাম, ওখান থেকে ডান দিক নিতে দিচ্ছিল না, তো এই আমরা নিয়ে নিলাম কাঁচড়াপাড়া বড় জাগুলিয়া রোড যেটা আছে সেটা। আমরা চলে এসেছি বড় জাগলিয়া মোড়, কাঁচড়াপাড়া থেকে বড় জাগলিয়া রাস্তা কিন্তু তৈরি হচ্ছে, কিছু কিছু জায়গায় ঠিক আছে, কিছু কিছু জায়গায় বেশ ভালো রকম প্যাচেস আছে। তো এই চলে এসেছি বড় জাগলিয়া মোড়, এখান থেকে আমরা ধরে নিচ্ছি NH 34, যেটা আমাদের নিয়ে নেবে সোজা শিলিগুড়ি, তো আমরা এই বড় জাগলিয়া মোড় থেকে নেব বাদিক। আমরা এই ধরে নিলাম বড় জাগলিয়া থেকে NH 34, তাহলে চলুন দেখা যাক সামনে আমাদের জন্য কী অভিজ্ঞতা ওয়েট করে আছে, চলো। আমরা চলে এসেছি রানাঘাট পর্যন্ত, আর এখানে একটা ভালো খবর আছে, রানাঘাট ব্রিজ চালু হয়ে গেছে, কারণ এই রাস্তাটায় এই রানাঘাট ব্রিজে কিন্তু প্রচুর জ্যাম হতো, আগে অনেকটা টাইম লেগে যেত, কখনো কখনো 1-2 ঘন্টাও লেগে যেত এখানে, বাট এই রানাঘাট ব্রিজ চালু হয়ে যাওয়াতে কিন্তু অনেক সুবিধা হয়ে যাবে এবং আমাদের টাইমটা অনেক কম লাগবে। যাই হোক, এই আমরা চলেছি এখন যেটার উপর দিয়ে যাচ্ছি, এটা রানাঘাট ব্রিজ, খুব ভালো লাগলো যেটা চালু হয়েছে। আমার একটা অভিজ্ঞতা আছে, আমি আগে যখন দার্জিলিং গেলাম এই রাস্তাটা দিয়ে, এইটুকু রাস্তা আমার আসতে লেগেছিল প্রায় 1.5 ঘন্টা, হ্যাঁ, আর আজকে আমি 1 ঘন্টাও হয়নি তার মধ্যে রানাঘাট ব্রিজ ক্রস করে গেলাম, এক ঘন্টা হয়নি। তো আমরা নেমে গেলাম রানাঘাট ব্রিজ থেকে, আর আমি শুনেছি চুনি নদীর ব্রিজও চালু হয়ে গেছে, তো হ্যাঁ এই তো সামনে দেখাও যাচ্ছে রানাঘাট ব্রিজ থেকে, রানাঘাট ব্রিজ থেকে নেমে এই জাস্ট 50 মিটার, 50 মিটার হবে একদম,
এই চুনি নদীর ব্রিজ চালু হয়ে যাচ্ছে। চুনি নদীর ফ্লাইওভারটা চালু করে দিয়ে সুবিধা আরো হয়ে গেছে আমাদের, কারণ এখানে নিচ দিয়ে যেতে হতো, রাস্তা খুব খারাপ ছিল। তো আমরা এখন উঠে পড়েছি চুনি নদী ফ্লাইওভারের উপরে। এটা বেশ টোটাল লানাঘাটটাকে বাইপাস করে চুনি নদীটা ক্রস করে গিয়ে আমাদের নামা হবে। আকাশে আলো ফুটছে হালকা হালকা, ঘড়িতে বাজে ডট 5টা আর আমরা পৌঁছে গেছি শান্তিপুর। জাস্ট শান্তিপুর ক্রস করছি, মানে ভাবাই যায় না আমরা ব্যারাকপুর থেকে শান্তিপুর চলে এলাম মাত্র 1 ঘন্টায়। অসাধারণ সুন্দর রাস্তা, আর এই আকাশে আলো ফুটে গেছে, খুব দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে। ঘড়িতে বাজে 5:20 আর আমরা ক্রস করে যাচ্ছি কৃষ্ণনগর, মানে 1 ঘন্টা 20 মিনিটে আমরা চলে এসেছি কৃষ্ণনগর ব্যারাকপুর থেকে। এখন অব্দি রাস্তা দারুণ, আশা করি আগেও রাস্তা এরকম ভালোই পাবো। পরে গিয়ে ভিডিও করলাম, শীত লেগে গেল সত্যি, মানে এপ্রিল মাসে এই সকালবেলা এত সুন্দর ওয়েদার পাচ্ছি আমরা, খুব সুন্দর ওয়েদার। আমার ঠান্ডা লেগে গেল, রীতিমতো ঠান্ডা লাগলো। যাই হোক, এখন বাজে 6:10 আর আমরা ক্রস করলাম রেজিনগর। রাস্তা মোটামুটি ভালোই পাচ্ছি, এক্সপিরিয়েন্স এখন অবধি দারুণ। আর আমি বললাম যে ওর ফার্স্ট টাইম নয় বাট আমার ফার্স্ট টাইম, তো এক্সপিরিয়েন্স আমার তো দারুণ হচ্ছে, খুবই এক্সাইটেড আর এখন অবধি আমি খুব এনজয় করছি। আমরা বেলডাঙ্গার আগে আগে আছি, কিন্তু রাস্তায় জ্যামে ফেসে আছি অনেকক্ষণ ধরে, প্রায় 10 থেকে 15 মিনিট হলো জ্যামে ফেসে আছি। সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলছে, তার জন্য অনেকটা লম্বা জ্যাম আছে। তো যত তাড়াতাড়ি আমরা চলে এলাম, এবার যাই না, এখানে অনেকটা টাইম খেয়ে যাবে, কারণ জ্যামে কতক্ষণ আটকে থাকবো জানি না। তো বেশ 10 থেকে 15 মিনিট হয়ে গেল অলরেডি আটকে আছি, অনেক বাজে হবে, মানে বড় বড় গাড়ি সব দাঁড়িয়ে আছে এইভাবে। বেলডাঙ্গার কাছাকাছি পেছনে পুরো একদম পুরো গাড়ির জ্যাম পুরো চারিদিকে। এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এখানে, এই লরিটা অ্যাক্সিডেন্ট করেছে। ওহো, এইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে এই ট্রলার সাথে মুখোমুখি লেগেছে না? ওহো, মুখোমুখি মেরেছে না, খুব বাজে অবস্থা। মানে যখন আমরা ড্রাইভ করতে বেরোই কোথাও আর এরকম দেখতে পাই রাস্তায় যে অ্যাক্সিডেন্ট, এরকম ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সত্যিই খুব খারাপ লাগে। তো এটাই আমাদের উচিত, অলওয়েজ সেফ ড্রাইভ করা সবসময়, কারণ এখানে যা দেখলাম ট্রলারটার অবস্থা মনে হচ্ছে ড্রাইভার হয়তো মারা গেছে। এখন যা সিচুয়েশন দুটোই, হ্যাঁ দুটোই যা সিচুয়েশন দেখলাম ড্রাইভার হয়তো মারা গেছে। যাই হোক, তো ওটাই অলওয়েজ মাথায় রাখবো আমরা, যে যখন লং ড্রাইভে যাবো সবসময় সেফ ড্রাইভ করবো। অনেক সময় রাতে ড্রাইভ করলেও ঘুম আসে, ঝিমুনি পায়, তখন গাড়ি দাঁড় করিয়ে একটু রেস্ট নিয়ে নেওয়া বা একটু চা কফি খেয়ে নেওয়া, যাতে ঘুমটা চলে যায়। যাই হোক, তবু কোনোভাবে যে মানে জ্যামটা থেকে বেরোনো গেছে, একটা বেরোনোর কাছে 15-20 মিনিট আটকে ছিলাম জ্যামে, 15 থেকে 20 মিনিট বেরিয়ে আসলাম, সাইড দিয়ে বেরিয়ে এসছিলাম। ঠিক আছে, চলো এগিয়ে যাই, এগিয়ে যাওয়ার নামই জীবন। তো চলো এখন
এখন বাজে সকাল 6:57, আর আমরা বহরমপুর বাইপাস ধরে অনেকটা এগিয়ে এসেছি, ভালোই আসছি। তো সামনে একটা ব্রেক নেবো, কারণ অনেকক্ষণ ড্রাইভ হয়ে গেছে, 3 ঘন্টা ড্রাইভ করে ফেলেছি। সামনে একটু দাঁড়াবো, চা খাবো, হালকা ব্রেকফাস্টও করবো, তো ভালো একটা ধাবা দেখে আমরা দাঁড়ানোর চেষ্টা করবো। বহরমপুর ক্রস করে বেশ কিছুটা চলে এসেছি, আর নিয়ে নিয়েছি একটা টি ব্রেক, কারণ অনেকক্ষণ ধরে ড্রাইভ করে এসেছি, বিবর্ত একটু টায়ার্ডনেসও এসছে, অনেক ভোরবেলা উঠেছি ঘুম থেকে। তো একটু চা খেয়ে নেব। 3 ঘন্টায় ব্যারাকপুর থেকে বহরমপুর, 3 ঘন্টায় যদি অ্যাক্সিডেন্ট না হতো তাহলে আরও তাড়াতাড়ি। 3 ঘন্টায় চলে এসেছি আমরা ব্যারাকপুর থেকে বহরমপুর, একটু চা খেয়ে একটু রিফ্রেশমেন্ট নিয়ে নেবো, নিয়ে আবার এগিয়ে যাবো। আমরা বহরমপুর এসে গেছি, আমি 3 ঘন্টা ধরে ড্রাইভ করছিলাম, এবার আমি একটু রেস্ট করবো, ময়ূর ড্রাইভ করবে। এই তো আমার উপর দিয়ে দেখা যাচ্ছে পুরো। হ্যাঁ, আর কিছু করার নেই, আমি সেই রাত্রি 3টে থেকে তোর বাড়িতে যাওয়া, সেখান থেকে আবার তোকে তুলে এখন প্রায় 7টা বাজে, আমি 4 ঘন্টা 5 ঘন্টা ড্রাইভ করে নিয়েছি। এবার তুমি 4 ঘন্টা 5 ঘন্টা 3 ঘন্টা ড্রাইভ করেছো? 3 ঘন্টা তোর বাড়িতে ড্রাইভ করেছি, এবার আমি একটু রেস্ট নেবো। হ্যাঁ, আমি একটু প্রকৃতির শোভা নেবো, তো ফ্রন্ট সিটে বসে কেউ রিল্যাক্স করবে, এবার আমি চালাবো, দেখি আমি কতদূর টানতে পারি। তো আমরা এটাই আমাদের ইয়ে যে আমরা ওই 3 ঘন্টা 3 ঘন্টা দুজনে মানে করতে করতে আমরা পৌঁছে যাবো। তাহলে ককপিট আমি বসছি, আবার এবার ককপিটে আমি হচ্ছি কো ড্রাইভার, কো পাইলট, পরে ড্রাইভিং আমার, বিবর তো পাশে বসে ভিডিও নেবে। তাহলে ময়ূর ইনচার্জ, লেটস গো। আমার হলো সারা, তোমার হলো শুরু, চলো। এখন 8:47 আর আমরা চলে এসেছি ফারাক্কা। ফারাক্কা ব্রিজ ক্রস করছি আমরা। হ্যাঁ, মানে ভালোই এলাম, রাস্তা ভালোই ছিল, বিবর্তে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিল। হ্যাঁ, আমি বেশ ঘন্টা খানিকের একটা সুন্দর পাওয়ার ন্যাপ নিল। ফারাক্কা অব্দি কিন্তু রাস্তা ভালোই পেয়েছি, দু এক জায়গায় প্যাচেস আছে, বাট ঠিক আছে, কিছু ডাইভার্সন আছে, বাট ওকে, ফারাক্কা মোটামুটি ফাঁকাই দেখতে পাচ্ছি। আমি একটা কথা বলবো, সত্যি কথা হচ্ছে যে আমি এই ব্রিজটা 3 থেকে 4 বার ক্রস করেছি, এরকম জ্যামলেস কোনোদিন পাইনি। জ্যামলেস পাউরুটি, পুরো জ্যামলেস পাউরুটি। মানে ফারাক্কা ব্রিজ আমরা 56-57 কিলোমিটার/আওয়ারে ক্রস করছি, এটা অবিশ্বাস্য, অকল্পনীয়, অদ্ভুত। যাই হোক, ফারাক্কা অব্দি চলে এসেছি, খুব ভালো এসেছি। 8:09 এখনো 9টা বাজেনি, বিবর্তে একটু পাওয়ার ন্যাপ নিল, আমি একটু চালালাম এতক্ষণ ধরে। তো না, ব্যাপারটা কি বলুন তো, আমার না একটা দরকার ছিল, আমি কালকে রাত্রেবেলার সময় ঘুমাতে পারিনি। হ্যাঁ, আর আমি প্রায় 1 ঘন্টা মাত্র ঘুমিয়েছিলাম। আমরা চলে এসেছি মালদা বাইপাসের সামনে, আর সামনে 1 কিলোমিটার দূরেই মালদা বাইপাস, তোমরা মালদা বাইপাসটা নিয়ে নেব। আমরা এখন মালদা বাইপাস ধরে নিয়েছি, বাঁদিকে রাস্তাটা চলে গেল, বাঁদিকেটা হচ্ছে নরমাল, এটা এটা চলে যাচ্ছে মালদা, মালদায় ঢুকে যাচ্ছে, এটা আমরা ধরে নিলাম বাইপাস, বাইপাসটা ধরে নিলাম, এবং বাইপাসটা অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর করেছে, কিন্তু আপাতত একটু গাড়ির জ্যাম রয়েছে, গাড়ির জ্যাম রয়েছে, কিন্তু এক্ষুনি এটা সরে যাবে, সরে গেলে তখন বেটার হয়ে যাবে। না, ধরে নিচ্ছি মালদা বাইপাস, এই মালদা বাইপাস পুরো মালদা শহরটাকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছে। আগে যেমন সোজা রাস্তা দিয়ে যেতে হতো, অনেক টাইম লাগতো, এই বাইপাসটা হওয়াতে টাইম অনেক কম লাগে। তো যাই হোক, খুব সুন্দর লাগছে, ড্রাইভ করতে খুব মজা পাচ্ছি, মানে সকাল থেকে এত ভালো লেগেছে ড্রাইভ করতে, আমি এখন টোটালি ড্রাইভিংটা খুব এনজয় করছি, ড্রাইভিংটা সত্যি খুব এনজয় করছি।
সকাল 10টা বেজে গেছে আর সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি, জাস্ট দু কাপ চাই খেয়েছিলাম। তো আমরা গাজলে চলে এসেছি, গাজলের কাছে একটা রাস্তার উপরই ছোট্ট একটা ধাবা, তো এখানে বসেছি একটুখানি ব্রেকফাস্ট করব, হালকা ফুলকা কিছু খেয়ে নেবো এখান থেকে। তো দেখি কী পাওয়া যায়, খুব সুন্দর ছোটোর মধ্যে। আমরা অর্ডার করেছি এক প্লেট করে ম্যাগি, দুজনে এগ ম্যাগি আর চা খেয়েছে, তো তাড়াতাড়ি করে খেয়ে এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ অনেকটা পথ যেতে হবে এখনও। তাহলে ব্রেকফাস্টটা করে নিই, আবার দেখা হচ্ছে রাস্তা। ব্রেকফাস্ট করে তো বেরিয়ে পড়লাম আমরা, এখন প্রায় 10:30, 10:40 বেজে গেল, তো অনেকটা রাস্তা যেতে হবে। তো রায়গঞ্জ মনে হয় এখান থেকে 50-55 দেখাচ্ছে না। এখন বাজে 11:43 আর আমরা চলে এসেছি রায়গঞ্জ। রায়গঞ্জ ফ্লাইওভারটা এখন বন্ধ আছে, সরি রায়গঞ্জ বাইপাস যেটা সেটা এখন বন্ধ আছে, তো তার জন্য ভিতর দিয়ে নিচ দিয়ে যেতে হচ্ছে, টাইম একটু বেশি লাগবে, কিন্তু কিছু করার নেই। শিলিগুড়ি এখান থেকে 140 কিলোমিটার আছে, আর বাজে ঘড়িতে 12:30। টাইম একটু লেগে গেল বেশি, কারণ রায়গঞ্জে বললাম রায়গঞ্জ ফ্লাইওভার যেহেতু বন্ধ ছিল, রায়গঞ্জ বাইপাস বন্ধ ছিল, তার জন্য আমরা ভেতর দিয়ে এসেছি, তো ভেতর দিয়ে বেশ কনজেশন ছিল আর কি, ভালো গাড়ি ছিল ভেতরে, তো ওই জন্য একটু টাইম লেগেছে। তারপর দাঁড়িয়েছিলাম মাঝখানে ড্রোন শট নেওয়ার জন্য, তো একটু টাইম ওখানেও খেয়ে গেছে। আদরে রাস্তা তো খুবই ভালো, আর 140 কিলোমিটার বললাম আমি বাকি আছে, তো শিলিগুড়ি 139। ওকে, রাস্তা তো পুরো মাখন, আর কোনো কথা হবে না, বোঝা যাচ্ছে না কখন গাড়িতে 130 প্রায় উঠে যাচ্ছে, তারপরে ওয়ার্নিং দিলে আমরা সেটা দিকে কমিয়ে দিচ্ছি। এক ফোঁটা কোনো অসুবিধা নেই রাস্তায়, এক ফোঁটা অসুবিধা নেই, খালি ওই কৃষণ সরি রায়গঞ্জের ওই জায়গাটা ছাড়া। রায়গঞ্জে একটু কনজেশন আছে, কারণ ভিতর দিয়ে যাচ্ছে, আদারওয়াইজ দারুণ রাস্তা, দারুণ দারুণ ড্রাইভিং করে মজা লাগছে, তোমার গাড়ি চালিয়েও খুব মজা পাচ্ছি, খুব ভালো। আর সব ওভারব্রিজ মানে সমস্ত কিছু কানেক্টিভিটি এত সুন্দর করে দিয়েছে, ফ্লাইওভার সব চালু করে দিয়েছে, বাইপাসগুলো সব চালু হয়ে গেছে, কিন্তু রায়গঞ্জ ফ্লাইওভারটা চালু হয়নি। শুধু রায়গঞ্জের বাইপাসটা চালু হয়ে গেলে আরো মোটামুটি আধ ঘন্টা আপনাদের আরো আধ ঘন্টা সেভ হয়ে যাবে। হ্যাঁ সেটাই, আরো আধ ঘন্টা সেভ হয়ে যাবে যদি রায়গঞ্জ ফ্লাইওভার চালু হয়ে যায়। আমরা একটু রেড বুল নিয়ে নিচ্ছি, কারণ সকাল থেকেই ড্রাইভ করছি, অল্টারনেট করে অনেকটা টাইম করে ফেলেছি, তো একটু ক্যাফেন দরকার আছে, একটু অ্যালার্ট থাকতে পারবো আর কি, ভালো ঝিমুনি আসবে না, ড্রাইভিং করতে সুবিধা হবে একটু, কারণ সকালবেলা ম্যাগি খেলাম আমরা 10:30 বাজে, অনেকটাই খেয়েছি, কিন্তু এখনও অব্দি পাইনি, একটু লেট করে লাঞ্চ করবো আজকে, যতটা পারবো ততটা আমরা এগিয়ে যাবো শিলিগুড়ির কাছাকাছি। ইচ্ছা আছে শিলিগুড়ি ক্রস করে লাঞ্চ করবো, তার আগে যাতে গ্যালার থাকতে পারি তো রেড বুল। তবে এখানে একটা ব্যাপার হলো, আমরা ওই ব্রিজটা ক্রস করার পরপরই এখানে পুলিশের চেকিং চলছে, চেকিং চলছে। হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে হয়তো ভোটের জন্যে, সেরকম কিছু চেক করলো না, জাস্ট আমাদের লাগেজে কোনো রকমের কোনো কিছু আছে কি না, আমরা জামা কাপড় দেখালো আমাদের ছেড়ে দিয়েছে, কোনো হ্যারাস করেনি অ্যাজ সাচ। তবে হ্যাঁ, চেকিং চলছে, চেকিং ভালো চেকিং আছে। আমরা জাস্ট কিছুক্ষণ আগে কিষানগঞ্জ ক্রস করে এলাম, ব্যারাকপুর থেকে কিষানগঞ্জ অব্দি চলে এসেছি আমরা NH34-এ, কোথাও কোনো বাম্পার নেই, দারুণ রাস্তা, তেলের মতো রাস্তা, পুরো মাখন। কিষানগঞ্জের একটুখানি জায়গায় এভারেস্টের সাইজের বাম্পার দিয়ে রেখেছে, হাজার হাজারের উপরে, মানে বোঝার উপায় নেই, কোনো মার্কিং নেই, কিছু নেই, এভারেস্টের সাইজের বাম্পার দিয়ে রেখে দিয়েছে, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, গাড়ির ক্ষতি হতে পারে। আমরা ধরে নিয়েছি ইসলামপুর বাইপাস, এটা বাইপাস হয়ে বেরিয়ে যাবে, অনেকটা শর্টকাটই হবে, আর রাস্তা তো অসাধারণ লাগছে। আর শিলিগুড়ি দেখাচ্ছে এখান থেকে 75 কিলোমিটার, মানে চলে এসেছি প্রায়, এখন বাজে দুপুর 1:53, আর আমরা যাচ্ছি ইসলামপুর বাইপাস ধরে, অসাধারণ রাস্তা সামনে দেখাই যাচ্ছে, খুব সুন্দর রাস্তা, আর 70 কিলোমিটারে আমরা শিলিগুড়ি, চলো যেতে থাকি। শিলিগুড়ি আসতে এখনও 50 কিলোমিটার মতো বাকি, আর রাস্তার পাশে অলরেডি চা বাগান শুরু হয়ে গেছে, দেখে খুব ভালো লাগছে যে অলরেডি চা বাগান দুদিকে, একবার এদিকে একবার এদিকে, তো ভিডিও নেবো কয়েকটা আমি,
তো আমি খুব এক্সাইটেড, চা বাগান হঠাৎ করে চা বাগান দেখলাম গাড়ি চালতে চালতে। সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম, প্রায় পাহাড়ের কাছাকাছি আছি আর পাশে চা বাগান। ওয়াও, একটু আগেই বলছিলাম যে শিলিগুড়ি ঢুকতে আর বেশিক্ষণ বাকি নেই আর রাস্তা দুধারে চা বাগান শুরু হয়ে গেছিলো, তো আমি গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়েছি চা বাগানের মধ্যে। মানে সত্যি একটা অন্যরকম ফিলিংস, মানে সকালবেলা বাড়ি থেকে বেরোলাম আর গাড়ি চালতে প্রায় এখন দুপুর হয়েই গেছে আর চলে এসেছি চা বাগানের মধ্যে, চলে এসেছি একটু পরে শিলিগুড়ির কাছাকাছি চলেও যাবো। তো বেশ অন্যরকম, মানে ভালো লাগছে, ভালো লাগাটাই অন্যরকম বেশ। আর আমি আগেও বললাম যে আমার ফার্স্ট টাইম বাই রোড আসা, বিবর তো আগেও এসেছি আমার ফার্স্ট টাইম, তো আমার তো একটা অন্যরকম ভালো লাগা আছে। এখানে আরেকটা কথা বলে রাখি যে আমরা তো শিলিগুড়িতে যাচ্ছি, শিলিগুড়ি যাবো না, আমরা শিলিগুড়িকে বাইপাস করে সেবক দিয়ে চলে যাবো সোজা ভুটানের এন্ট্রি পয়েন্ট জয়গাঁওতে। আমাদের অ্যাকচুয়ালি যেখানে যাওয়ার মানে গন্তব্যস্থল হচ্ছে জয়গাঁও, জয়গাঁও ওখানে আমাদের বন্ধুরা আছে। হ্যাঁ, মানে আমরা দুজন বাইকার, আমরা দুজন বাইকার যাচ্ছি, আমাদের আরও দুজন বন্ধু আছে, ওরা ব্যাংকে চাকরি করে, ওরা ট্রেনে আসবে রাত্রেবেলা কাঞ্চনকন্যায় আসবে, মানে আজকে রাতে কাঞ্চনকন্যায় উঠবে, কালকে সকালে পৌঁছাবে, আমরা আজকেই পৌঁছে যাচ্ছি। তো আমাদের বন্ধু ওখানে চাকরি করে, তো ও একাই আছে এখন আপাতত ওখানে, তো বন্ধু বান্ধব সবাই মিলে যাচ্ছি ওখানে গিয়ে দু তিন দিন থাকবো, আশপাশটা ঘুরবো, একটু মজা করবো, এই আর কি। জাস্ট একটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল, তো শিলিগুড়ি চলে এসেছি আর 30-35 কিলোমিটার ম্যাক্সিমাম, তো শিলিগুড়িকে বাইপাস করে আমরা সেবক হয়ে ডুয়ার্সের মধ্যে দিয়ে চলে যাবো জয়গাঁও, সেখানে আরও ভালো ভালো ভিউ আশা করি পাবো। Of what's to come, I don't want anybody telling me I'm confused, I'm not insane. আমরা শিলিগুড়িতে ঢুকে গেছি, এখন বাজে দুপুর 2:50, আমাদের লাগলো বাড়ি থেকে পাক্কা 10 ঘন্টা 50 মিনিট, 10 ঘন্টা 50 মিনিট এলাম, আরও কম টাইম লাগতো কারণ ব্রেকফাস্টের জন্য অনেকটা টাইম লেগে গেছে আমাদের। তো শিলিগুড়ি এন্ট্রি করেছি, আগেই বললাম আমি শিলিগুড়িতে আমরা থাকবো না, আমরা সেবক হয়ে ডুয়ার্সের মধ্যে দিয়ে চলে যাবো জয়গাঁও। আবার বিবর্তকে দিয়ে দিয়েছি গাড়ি চালানোর দায়িত্ব, আমি বসে পড়েছি পাশের সেটে আর প্রায় 40 মিনিট হয়ে গেলো আমরা শিলিগুড়ি থেকে এখনও বেরোতে পারিনি, কারণ প্রচণ্ড জ্যাম শিলিগুড়ির মধ্যে, আর একটা বাইপাসও ছিল ওদিক দিয়ে জলপাইগুড়ি দিয়ে জয়গাঁও যাওয়া যেত, কিন্তু আমরা ভাবলাম একটু সেবক হয়ে যাবো, একটু সেনেক বিউটি ওদিকটা বেটার, ডুয়ার্স হয়ে যাবো, কিন্তু প্রচণ্ড জ্যাম, 50 মিনিট ধরে আমরা এই শিলিগুড়ি ক্রস করতে পারিনি এখনও। সেবক এখান থেকে আরও 18 কিলোমিটার দেখাচ্ছে। তো সামনে রাস্তার কন্ডিশনটা দেখুন এরকম হয়ে আছে, গাড়ি নড়ছে না এরকম, আস্তে আস্তে চলছে সব গাড়ি, একদম নড়ছে না, ভালো রকম জ্যাম। পাক্কা 1 ঘন্টা লেগে গেলো শিলিগুড়ি থেকে জ্যাম ছেড়ে বেরোতে, পুরো 1 ঘন্টা জ্যামে ফেসেছিলাম, শিলিগুড়ি ঢোকা থেকে আর শিলিগুড়ি বেরোনো পর্যন্ত পুরো 1 ঘন্টা লাগলো। আমরা এখন সেবকের দিকে যাচ্ছি আর 14-15 কিলোমিটার আছে এখান থেকে। পাহাড়ের একটা অদ্ভুত গন্ধ আছে, তার সাথে জঙ্গলেরও আছে, আর এদের সাথে মিশেছে এই যে আশেপাশে ঝিঝি পোকার ডাক অনেকক্ষণ ধরে না। তো আমরা এসি অফ করে দিয়েছি, গাছ নামিয়ে দিয়েছি, উপরের গাছও খুলে দিয়েছি আর চলেছি প্রকৃতির হাওয়ায় নিঃশ্বাস নিতে নিতে, একদম সত্যি রিফ্রেশমেন্ট, সারাদিন এত গাড়ি চালানোর পর সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেল। অ্যাট লাস্ট দেখা পেয়েছি সামনে পাহাড়, ডান দিকে তিস্তা, দেখিয়ে দিই আমি। ফিলিংসটাই অন্যরকম, চলে এসেছি আমরা সেবকে, ভিউটা খুব ভালো, ওয়াও Wow.
আমরা ডুয়ার্সের রাস্তা ধরে নিয়েছি। জয়গাঁও আমরা জলপাইগুড়ি দিয়েও যেতে পারতাম, কিন্তু আমরা এই সেবক দিয়ে এই ডুয়ার্সের মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে যাবো বলে আমরা একটু ঘুরেই এলাম। আর এই রাস্তায় আমরা এই সন্ধ্যার আগে আসবো বলে আমরা যে দুপুরে লাঞ্চ পর্যন্ত করিনি, মানে সকালে সেই ম্যাগি খেয়েছিলাম আর এমনি রেড বুল আর কিছু চিপস আর বিস্কিট নিয়েছিলাম, সেগুলো খেতে 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 গাড়ি চালিয়েছি, কারণ জানি লাঞ্চ করতে নামলেই অন্তত মিনিমাম 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় চলে যাবে। আর এই জায়গাটা অন্ধকার হয়ে গেলে এই রাস্তা দিয়ে যাওয়ার কোনো মানে হয় না, তো যাতে আলো থাকতে থাকতে আমরা এই রাস্তা দিয়ে যেতে পারি, তাই আমরা দুপুরে লাঞ্চ করিনি। যাই হোক, সামনে একটা কোনো খাবার জায়গা পেলে খাবো, কারণ খিদে খুব পেয়েছে। আর এই যে ডান দিকে তিস্তা, ওই দিকটা সেবক ব্রিজ, আমরা উপাস দিয়ে এসে সোজা সেবক ব্রিজ ক্রস করে দিকে এসেছি, এখান দিয়ে সোজা চলে যাবো আমরা জয়গাঁও। আর সেবক যে রেল ব্রিজ সেটা তো দেখাই যাচ্ছে, জায়গা দেখা যাচ্ছে কিনা, ওটা ট্রেন গেল একটু আগে এখান দিয়ে। তো বললাম একটু আগে বললাম যে দুপুরে লাঞ্চ করে দিই, তো এখানে একটা ছোট্ট একটা গুমটি মতো দোকান আছে, ওখানে আমরা একটু ওয়াই ওয়াই খেয়ে নেবো, কারণ লাঞ্চ করিনি দুপুরে বললাম একটু আগে। তো এখানে আমরা হল্ট করেছি, এই ছোট্ট একটা জায়গা আছে, এখানে একটা দিদি আছে, ওয়াই ওয়াই করতে বলেছি দুটো, খেয়ে আবার আমরা রান্না দেবো। দু প্লেট ওয়াই ওয়াই, একটা সুন্দর ধনে পাতার গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, ধনে পাতা আছে লঙ্কা দিয়ে, আর পেছনে কি সুন্দর একটা ভিউ আছে বল। হ্যাঁ, রেল লাইন গেছে পাশ দিয়ে। যত যাই বলি পাহাড়ের ম্যাগির কিন্তু একটা অন্যরকম টেস্ট আছে, রবিবার্দ পাহাড়ের নুডলস আলাদা। দুপুরেও আমরা ম্যাগি খেয়েছি, দুপুরে না সরি সকালে ব্রেকফাস্টে আমরা ম্যাগি খেয়েছি, সেটা দেখালাম আমি, সেখানেও ম্যাগি ছিল, এক গাঁটা ঝোল দিয়ে ভরিয়ে রেখেছে, বাট এখানে একটু ড্রাই ড্রাই করেছে, আর করে ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে দিয়েছে, কোনো ডিম ফিম কিচ্ছু নেই। হ্যাঁ, আর এত সুন্দর টেস্ট, এত সুন্দর টেস্ট, আর এরা করে খুব সুন্দর, মানে পাহাড়ের ম্যাগি সত্যি অন্যরকম, মানে আমার তো দারুণ লাগে। দারুণ দারুণ আর কি হিদে বেটে। জাস্ট আমরা মানে এটা সন্ধ্যার টিফিন বলবো না দুপুরে লাঞ্চ বলবো বুঝতে পারছি না, ওয়াই ওয়াই খেয়ে বেরোলাম আর ডুয়ার্সের রাস্তা ধরে নিয়েছি, অসাধারণ সুন্দর রাস্তা, আর এই রাস্তা দিয়ে যাবো বলে আমরা এতটা ঘুরে এলাম। যাই না, সন্ধ্যা হয়ে এসছে, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, কতক্ষণ ভিডিও করতে পারবো জানি না, বাট দেখি যতক্ষণ আলো আছে ততক্ষণ যতটা পারা যায় ভিডিও করবো। তবে হ্যাঁ, এই রাস্তায় কিন্তু স্পিড লিমিট আছে, আমরা চাইলেই বেশি জোরে চালাতে পারবো না, কারণ জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা যাবে, জঙ্গলের মধ্যে দিয়ে অনেক সময় হাতি চলে আসে, তো এর জন্য এখানে অনেক স্পিড লিমিট মেনটেন করা হয়, কিন্তু রাস্তা কিন্তু দারুণ। আমি পার্সোনালি রিকমেন্ড করবো, যদি কেউ ডুয়ার্স বেড়াতে আসো বা আসেন, তাহলে আপনারা সেবক রোড ধরে যদি এই ডুয়ার্সের রাস্তাটা ধরেন, তাহলে অসাধারণ একটা ভিউ পাবেন, খুব সুন্দর একটা পরিবেশ পাবেন, অসাধারণ, দুদিকে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর, মানে একটা অন্যরকম, আমার তো দারুণ লাগছে, আমি খুব এনজয় করছি। আর এই রাস্তা দিয়ে আসবো বলেই আমরা অনেক আগে বেরিয়েছিলাম, আর জলপাইগুড়ির রাস্তাটা নেই নি আমরা, সেবকে এতটা ঘুরে যাচ্ছি, তো আসাটা সার্থক, খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ। এখন বাজে বিকেল 5:21 আর আমরা ক্রস করছি মালবাজার, আর সামনে 7 কিলোমিটার আছে চালসা, লাস্ট 5-6 কিলোমিটার যাচ্ছি পুরো দুদিকে জঙ্গল, মানে ঘন জঙ্গল, এই জঙ্গল দিয়ে যখন তখন হাতিও চলে আসে আর লেপার থাকে, তো স্পিড অনেক লিমিটে চালাতে বলে, তো পুরো ঘন জঙ্গল দুদিকে, আমি একটু দেখিয়ে দিচ্ছি।
সারাদিন ড্রাইভ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা মানে এখন বাজে ঘড়িতে 6:29, আর আমরা প্রায় হাসিমারা ঢুকে গেছি মানে এখনও 10 কিলোমিটার বাকি আছে হাসিমারা। তো হাসিমারা থেকে আমরা লেফট নেব জয়গাঁও। অন্ধকার হয়ে গেছে বলে এখন আর বাইরে কিছু দেখানো পসিবল না, এইটাই দেখতে পাবেন, যেরকম দেখা একটু দেখিয়ে দে। এরকম রাস্তা এরকম কন্ডিশনে চলেছি, তো এখন আর কিছু করছি না, চলো জয়গাঁও গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি জয়গাঁওতে আমাদের বন্ধুর কাছে আলটিমেটলি। মোটামুটি চলে এলাম আলটিমেটলি জয়গাঁওতে, রাত হয়ে গেছে বলে বললাম ভিডিও করিনি। তো এখন কটা বাজে? 7:00 না, এখন 7:25। 7:25 এই জয়গাঁওর ভেতরে একটুখানি জ্যাম ছিল, তো একটু আর একটু টাইম লাগলো, আলটিমেটলি এলাম। যাই হোক, ঠিক আছে, পরে করছি আবার ভিডিও। চলে এসেছি আমরা প্রতীকের ফ্ল্যাটে। সারাদিন খুবই হেক্টিক গেছে আমাদের, অনেকটা ড্রাইভ করে এসেছি, তো খুব টায়ার্ডনেসও আছে। আজকে ডিনার করে শুয়ে পড়বো, আর বেশি কিছু করবো না। তো কালকে সকালে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ।